আপনারা দেখছেন খবরের দুনিয়া। মিম সম্পর্কে অনেকেই অনেক কথা বলছে। মিম সম্পর্কে এবার প্রকাশ্যে মুখ খুললেন বাম বিধায়ক। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আরএসএস যদি উগ্র হিন্দুত্বের মুখ হয় তাহলে মিম হলো উগ্র সংখ্যালঘুত্বের মুখ। সংখ্যাগরিষ্ঠের ও সংখ্যালঘুদের উগ্রতা উভয় দেশের পক্ষে বিপজ্জনক বলে মনে করেন সিপিআইএম নেতা বিধায়ক তন্ময় ভট্টাচার্য। আরএসএস এবং মিম উভয় সাম্প্রদায়িকতা নিয়ে খেলা করছে বলে মনে করেন তিনি। প্রবীণ এই সিপিআইএম বিধায়কের মতে, মিম হচ্ছে বিজেপিরই তৈরি একটি সংগঠন। জাপান থেকে বিজেপিকে সাহায্য করে চলেছে বিহারের নির্বাচনের ফলাফল পরিসংখ্যান, তা থেকে এটাই স্পষ্ট হয়েছে সকলের কাছে। এই মিম সম্পর্কে প্রবীণ এই বামপন্থী নেতা যে বিশ্লেষণ দিয়েছেন তা সকলের কাছে অন্য বার্তা নিয়ে এসেছে। মিম সম্পর্কের একটা ধারণা তৈরি হয়েছে আমাদের রাজ্যে সহ সারা দেশে। চলুন শোনা যাক কি বলছেন সিপিআইএম এর এই প্রবীণ এবং অভিজ্ঞ বিধায়ক তন্ময় ভট্টাচার্য খবরের দুনিয়া। নারীর প্রগতি ও উন্নতির লক্ষ্যে স্বনির্ভর হয়ে ওঠার উল্লেখযোগ্য কোর্স হলো নার্সিং। এই কোর্সের মাধ্যমে মেয়েরা বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল, হেলথ সেন্টার, নার্সিং হোম, হেলথ ক্লিনিক, প্যাথোলজিক্যাল ক্লিনিক, রিহ্যাবিলিটেটরি সেন্টার প্রভৃতির সংস্থায় চাকরি করে পরিবারের দায়িত্ব স্বচ্ছন্দে কাঁধে তুলে নিতে পারে। আবার অন্যদিকে রাতের বেলায় পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসার দ্বারা প্রাণদানও করতে পারে। সুলভ মূল্যে মুর্শিদাবাদ জেলায় এই প্রথম আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণের মাধ্যমে পার্ট টাইম ও রেগুলার নার্সিং কোর্স করার একমাত্র ঠিকানা জিএস নার্সিং ট্রেনিং স্কুল, নাগরতলা, লালবাগ, মুর্শিদাবাদ। এখন বিভিন্ন সূত্র থেকে সংবাদ পাওয়া যাচ্ছে যে মিমের সঙ্গে বিজেপির একাধিক গোপন বৈঠক হয়েছে এবং আমাদের রাজ্যে সংখ্যালঘু ভোটকে বিভাজিত করবার জন্য বিজেপি বিভিন্ন ধরনের প্রয়াস চালাচ্ছে এবং মিম তারও অংশীদার। ফলত এই রাজ্যের ধর্মপ্রাণ সংখ্যালঘু অংশের মানুষ তাদেরকে বন্ধু চিনতে হবে। 34 বছর বামফ্রন্টের শাসনকালে এই রাজ্যের সংখ্যালঘু মানুষ কোনোদিন কোনো বিপদের মুখে পড়েননি। হ্যাঁ, এটা ঠিক যে সমস্ত উন্নয়ন তাদের জন্য আমরা করে দিতে পারি, কিন্তু বামফ্রন্ট সরকারের ভূমি সংস্কার বর্গা অপারেশন যে মানুষকে উপকৃত করেছিল তার বেশিরভাগ ছিল গরিব মানুষ, আর এই রাজ্যের সংখ্যালঘু অংশের মানুষের বেশিরভাগটাই গরিব মানুষ। সংখ্যালঘু তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর সম্প্রদায় তারাই বেশি উপকৃত হয়েছিলেন এই কাজের মধ্য দিয়ে। গ্রামীণ অর্থনীতিতে তারা ভূমিকা পালন করতে শুরু করেছিলেন। তারপরে সাচার কমিটির রিপোর্ট টিপোর্ট, এই সব একটা পরিকল্পনা মাফিক পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষকে বিযুক্ত করবার জন্য তৈরি করা হলো এবং নিশ্চিতভাবে তার কিছু প্রভাবও পড়ল। মমতা বন্দ্যোপাধ্যায় 10,000 মাদ্রাসাকে স্বীকৃতি দেবেন বলে 235টা মাদ্রাসাকে স্বীকৃতি দিলেন, যার একটা মাদ্রাসারও কর্মচারীদের বেতন দেওয়ার দায়িত্ব দিলেন না। অথচ বামফ্রন্টের সরকার 2007 সালে সমস্ত মাদ্রাসাকে বেতন দেওয়ার সিদ্ধান্ত করে, সমস্ত মাদ্রাসাকে স্বীকৃতি দেয়। 2008 সালে আলিয়া বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করে। 2009 সালে অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের জন্য 10% চাকরি সংরক্ষণের সিদ্ধান্ত করে এবং গোটা রাজ্যে যে সময় সংখ্যালঘু মানুষ আক্রান্ত হয়েছেন, জ্যোতি বোস বলুন, বুদ্ধদেব ভট্টাচার্য বলুন, তারা তখন এই রাজ্যের সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং যে কোনো ধরনের দাঙ্গাবাজকে নির্বিচারে খতম করবার জন্য নির্দেশ পুলিশকে দিয়েছেন। এই যে শান্তি সম্প্রীতির পরিবেশ বাংলায়, শ্রী চৈতন্যদেবের উত্তরাধিকার, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামের সংস্কৃতির উত্তরাধিকার বাংলায়, আজকে মিম সেটাকে ভেঙে ফেলতে চায়, যেমন আরএসএস সেটাকে ভেঙে ফেলতে চায়। এই দুটোই আমার কাছে সমার্থক শক্তি। সুতরাং এই দুটোর বিরুদ্ধেই সাধারণ ধর্মপ্রাণ উভয় ধর্ম সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করা, ঐক্যবদ্ধ রাখাটা আমাদের জন্য।